আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। লাইফ কেয়ার ফার্মা পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি কাশির জন্য তুলসী এই সিরাপটি নিয়ে বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই সিরাপটির কাজ, উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সঠিক ব্যবহার বিধি সম্পর্কে জানার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কাশির কারণ এবং কীভাবে অতি সহজে আপনারা একদিনে কাশির সমস্যা দূর করতে পারবেন। তাই আর কোনো কথা না বাড়িয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, কাশির জন্য তুলসী এই সিরাপটি বেশ জনপ্রিয় এবং খুব দ্রুত কার্যকরী। সবাই আমরা কম বেশি আমাদের ঠান্ডা কাশির সমস্যা দেখা দিলে তুলসী এই সিরাপটি খেয়ে থাকি। এটি একটি আয়ুর্বেদিক সিরাপ। এই সিরাপটিতে আছে তুলসী 50 গ্রাম, পিপুল মূল 50 গ্রাম, বাসক পাতা 25 গ্রাম, জ্যোষ্ঠীমধু 15 গ্রাম, অন্নাপ 100 গ্রাম, খাকসি 100 গ্রাম, জাঞ্জাবিল 50 মিলিগ্রাম। এই সবগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান। সুতরাং আপনারা বুঝতেই পারছেন তুলসী এই সিরাপটি কতটা ন্যাচারাল একটি মেডিসিন এবং কতটা কার্যকরী। এখন আমি আপনাদেরকে তুলসী এই সিরাপটির বিস্তারিত কার্যকারিতা, সঠিক ব্যবহার বিধি সম্পর্কে জানাবো। তুলসী এই সিরাপটি বিশেষ করে কাশি, শ্বাসকষ্ট, বুকে কফ জমে থাকা, কাশির কারণে গলা ব্যথা অথবা বুকে বারবার ভাব অনুভব করা, হুপিং কফ, সর্দি, ইনফ্লুয়েঞ্জাজনিত কাশি, হাঁপানি, ফুসফুসের সমস্যা, অ্যালার্জির সমস্যা অথবা অ্যাজমার সমস্যা ইত্যাদি সমস্যা দূর করতে খুব দ্রুত কার্যকরী। বিভিন্ন কারণে আমাদের ঠান্ডা এবং কাশির সমস্যা দেখা দেয়, বিশেষ করে সিজনাল পরিবর্তনের কারণে। তাছাড়া অনেকে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি, সেখানকার আবহাওয়া আমাদের সাথে সুইট করে না, সেখানকার পানি পান করলে অথবা সেখানকার পানি দিয়ে গোসল করলে আমাদের ঠান্ডা এবং কাশির সমস্যা দেখা দেয়। তাছাড়া অ্যালার্জিজনিত কারণেও বিভিন্ন ধরনের কাশির সমস্যা দেখা দেয়। কাশির সমস্যা দেখা দিলে আমি আপনাদেরকে তুলসী এই সিরাপটি খাওয়ার জন্য সাজেস্ট করব। এই সিরাপটি খুব দ্রুত কাশির সমস্যা দূর করবে। কাশির সমস্যার জন্য এই সিরাপটি আমি বেস্ট সিরাপ বলে মনে করি। অনেকের দেখা গেছে কাশির সমস্যা দেখা গেলে এক নাগারে 3-4 দিন চলে যায়, তখন আপনারা বিভিন্ন ধরনের ক্যাপসুল অথবা সিরাপ খেয়েও ভালো ফলাফল পান না, কাশি দূর করতে পারেন না, আপনারা একটা জ্বালা যন্ত্রণা অনুভব করেন, কষ্ট অনুভব করেন। তাই আমি আপনাদেরকে প্রথম থেকেই কাশির সমস্যা দূর করার জন্য তুলসী এই সিরাপটি খাওয়ার জন্য সাজেস্ট করব। আমি পার্সোনালি এই সিরাপটি পছন্দ করি, কারণ এটি একটি ন্যাচারাল মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন। তাই এই সিরাপটি খুব ভালো কার্যকরী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এই সিরাপটির সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে এই সিরাপটি অ্যালকোহল মুক্ত। তাই আপনারা নির্ভয়ে এই সিরাপটি খেতে পারেন, কারণ দেখা গেছে যেসব কাশি সিরাপে অ্যালকোহল রয়েছে সেগুলো খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা অথবা গুমগুম ভাব। যেহেতু তুলসী এই সিরাপটি একটি ন্যাচারাল মেডিসিন, আয়ুর্বেদিক সিরাপ, তাই অন্যান্য কাশির তুলনায় এই সিরাপটি খুবই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। ছোটো বড় সবাই আপনারা এই সিরাপটি খেতে পারবেন। তবে যারা 12 বছরের উপরে কেবলমাত্র তাদেরকে আমি এই সিরাপটি খাওয়ার জন্য সাজেস্ট করব, তাদের জন্য এই সিরাপটি বেস্ট সিরাপ। শিশুদের জন্য এই সিরাপটির খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 1 চামচ করে 2 বেলা। আর যারা প্রাপ্তবয়স্ক 12 বছর উপরে তাদের জন্য এই সিরাপটি খেতে হবে 2-3 চামচ করে দিনে 2 বেলা, অবশ্যই বড়া পেটে খেতে হবে। মনে রাখবেন অবশ্যই এই সিরাপটি আপনাকে বড়া পেটে খেতে হবে এবং খাওয়ার আধা ঘন্টা পর্যন্ত কোনো পানি খাওয়া যাবে না। মনে রাখবেন আপনি যদি খাওয়ার সাথে সাথে পানি পান করেন অথবা পানি খান তাহলে এই সিরাপটির কার্যকারিতা কমে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যখনই আপনারা তুলসী এই সিরাপটি খাবেন আধা ঘন্টা পর্যন্ত কোনো ধরনের পানি অথবা লিকুইড জাতীয় কিছু খাবেন না, তাহলে এই সিরাপটির কার্যকারিতা কমে যায়। এই সিরাপটির ফরম্যাট হচ্ছে 100 ml এবং এই সিরাপটির প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা। এই সিরাপটি গর্ভাবস্থায় একেবারে নিষেধ, কারণ যেহেতু এটি একটি ন্যাচারাল মেডিসিন তাই গর্ভাবস্থায় এই সিরাপটি খাওয়া যাবে না। যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে একজন নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন। আপনারা আমাদের যে কোনো মেডিসিন স্টোর থেকে খুব সহজে এই সিরাপটি ক্রয় করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, এই ছিল আজকের মতো বিস্তারিত রিভিউ। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন কাশি সৃষ্টির কারণ এবং কীভাবে অতি সহজে তুলসী এই সিরাপটি খেয়ে আপনারা কাশি দূর করতে পারবেন। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে হনেস্টলি বলতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একটি মেডিসিনের বিস্তারিত রিভিউ আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য প্রয়োজনীয় মেডিসিনের হনেস্ট রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে আমি বলবো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। ধন্যবাদ সবাইকে।